শেখ হাসিনা তার সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বলেছেন শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন শক্তি নেই। তো তার এই কনফিডেন্সের উৎসটা কি বলে আপনার মনে হয়? এত কনফিডেন্ট কেন তিনি ডিসপাইট সো মেনি ক্রিটিসিজম এবং একটা ভালনারেবল অবস্থায় তার গভর্নমেন্ট রয়েছে, কিন্তু তিনি এত কনফিডেন্সটা কোথায় পান? রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার একটা কথা বলেছেন, নির্বাচনে তোমার হেরে যাওয়া যদি নিশ্চিত হয় তবে লোয়ার পজিশনে নির্বাচন করো না, সবচেয়ে হায়ার পজিশনে নির্বাচন করো। এর অর্থটা হইতেছে তুমি যদি জানো এই নির্বাচনে তুমি হাইরা যাবা, তাইলে তুমি ওই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পজিশনে ইলেকশন না করে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচন করো, কারণ তুমি ইদার ওয়েতে তুমি হারবা, হোয়াট ইজ দ্য বেনিফিট? এটাকে যদি ব্যাখ্যা করতে চায় তার কনফিডেন্সের কারণ একটা, তার মনি ভারত তাকে বলেছে দ্যাট জেকব মিল্টন তো তোমার নাম ভারতীয় চুতমারানি বানিয়েছে, তোমাকে আবার রিঅ্যাপয়েন্ট করলাম, তুমি আমাদের সোনামুখা চুতমারানি, সো তোমার পিছনে আমাদের যা কিছু আছে সবকিছু বিনিয়োগ করে রাখলাম, তোমাকে আবার আমরা প্রধানমন্ত্রী করে নিয়ে আসবো, তোমাকে আবার তোমাকে দিয়ে আমরা সরকার গঠন করাবো, তুমি আমাদের মনোনীত লেনদুক দর্জি। সো হাসিনা শেখ এক্ষেত্রে যদি বলে আমি দুই এক মেইন কথা এটা, সে কনফিডেন্সটা পেয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে গ্রিন লাইট দিয়েছে, যে গ্রিন লাইটে বলা হয়েছে যে হাসিনার প্রতি তাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে। আমি এই কথাটা বারবার বলি, বাংলাদেশে এই সরকারের পরিবর্তন হলে বা গণতন্ত্র প্রতিষ্ঠা হলে পৃথিবীর ভিতরে সবচেয়ে লুজার হবে ইন্ডিয়া, আওয়ামী লীগ না, হাসিনাও না, সবচেয়ে লুজার হবে ভারত। বাংলাদেশের জনগণ যদি এই জিনিসটা বুঝতে ব্যর্থ হয়, হচ্ছে আপনারা ব্যর্থ, আপনারা বাংলাদেশের জনগণ আপনারা ব্যর্থ। দশ দিন বসে ধীরে ধীরে মরার চেয়ে একদিন মরুন আন্দোলন করে। আমি বলবো না যে আন্দোলন করে একদিনে মারা যান, শহীদের দরজা আপনার জন্য খোলা থাকবে, কারণ কি জানেন, দেশপ্রেম ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনি শহীদ। দশ দিন ধুকে ধুকে মরেন না, একদিন আন্দোলন করে মারা যান, একটা নেতৃত্ব তৈরি করে ওখানে মারা যান। আমি বিএনপির সমালোচনা করছি, আবার বাংলাদেশের ভাই বোনেরা আপনারা আমার শত্রু না, আপনি আমি আমরা সেম, আপনি বাংলাদেশে বসে জিন্দাবাদ দিচ্ছেন আর আমি এখানে বসে বসে বাংলাদেশের সম্পর্কে যদি আমি কিছু করতে পারি ডানে বাই আমি সবগুলো করছি, তফাতেই আপনার অবস্থান বাংলাদেশে আমার অবস্থান এখানে। হাসিনা বলেছে তাকে এই মুহূর্তে কেউ চাপ দিতে পারবে না, আমি যে কথাটা বলি হাসিনাকে এই আপনি এই কনফিডেন্সটার মূল উৎস ভারত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে বলা হয়েছে যে তাকে যে কোনো মূল্যে ভারত আবার পুনর্নির্বাচিত করে ক্ষমতা নিয়ে আসবে। এখন বাংলাদেশিরা স্বপ্ন দেখা শুরু করেছিল, আমেরিকা ডানে যাচ্ছে বায়ে যাচ্ছে, ইউরোপিয়ানরা ডানে যাচ্ছে বায়ে যাচ্ছে কোনোভাবে এখানে যদি সরকার পরিবর্তন হয়। আমেরিকা ডানে বায়ে ডিপ্লোম্যাটিক ওয়েতে সরকার পতনের জন্য যা যা করার তারা সবকিছু করেছে, করার পরে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা বাংলাদেশের জনগণের সামনে একটা একটা উপসংহার অথবা কনক্লুশন থ্রো করেছে, নিজ দেশের গণতন্ত্র সুশাসন ফিরিয়ে আনতে জনগণ কি রাস্তায় নামতে হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভাই বোন, আপনারা কি এটা বুঝছেন? আমি জানি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় বসে বহু দেশপ্রেমিক ভাই বোনরা টেলিভিশন স্ক্রিনে গিয়ে প্রতিদিন কথা বলেন, দেশের ফেভারে কথা বলেন, যারাই কথা বলছে তারা দেশের পক্ষেই কাজ করছে। আমি অস্বীকার করব না যে তারা দেশের পক্ষে কাজ করছে না, কাজ করছে, কিন্তু আপনারা যদি দেশে যারা আছেন, আমরা বিদেশে বসে যারা মুখ খুলি বাংলাদেশের মিডিয়ায় ডিজিটাল অ্যাক্টের জন্য আপনারা কথাগুলো বলতে পারেন না, আপনাদের কথাগুলো আমরা এখানে বলে দিই এবং তার চেয়ে আরো বেশি বলি, বাংলাদেশে যে কথাগুলো আপনারা বলতে পারেন না তার চেয়ে আমি আরো বহু ধাপ আগায় নিয়ে যাই কথা বলি এবং এই কথাগুলোর পরেও আমরা আবার কাজ করি।
কিন্তু বাংলাদেশে বসে আপনাদের যে ভিজিবিলিটি থাকা দরকার ওটা তো নাই আপনাদের, আপনাদের নাই। বিএনপি বা বিরোধী দল আন্দোলন করার জন্য রাস্তায় নামে, রাস্তায় নামার পরে বলে যে আমরা রাস্তায় নেমেছি সরকার পতনের আগে বাসায় ফিরবো না, কিন্তু দুই ঘন্টা থাকার পরে দেখে যে রাস্তা ঘাটে আর কোনো লোক নাই। আপনারা বাসায় যান নাই তো গেছেন কই, কই গেছেন? হাসিনার এই কথাটাকে আমি এভাবেই ব্যাখ্যা করি, যেহেতু ভারতের কাছ থেকে তার পূর্ণ সমর্থন পেয়েছে, রাশিয়া তাকে ওয়াদা করেছে, চায়না তাকে ওয়াদা করেছে, তো হাসিনার এই এই সাহসটা থাকবে না কেন? আর একটা যেটা লক্ষণীয় বিষয় যে শেখ হাসিনার পাশাপাশি আমরা দেখছি যে তার যারা রয়েছেন রয়েছেন লোকজন তারাও কিন্তু অতি সাহসী হয়ে গেছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে আপনি বানর মুখ কামাল বলে থাকেন, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাকে শান্তির জন্য নোবেল দেওয়া উচিত ছিল, কিন্তু তাকে কেন দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়। আবার পররাষ্ট্রমন্ত্রী মোবেন, তিনি বলেছেন যে যুক্তরাজ্যের গণতন্ত্রে দুর্বলতা থাকলে তারা বাংলাদেশের গণতন্ত্র থেকে শিক্ষা নিতে পারে। এই যে এইসব পাগলামি ছাগলামি মন্তব্য, এগুলি কিসের আলামত আপনার মনে হয়? আমি আমি আপনাকে যে কথাটা বলি একটু একটু শুনে, বানরমুখ কামাল যে নোবেলের কথা বলেছে ওই কথাটা কবে বলেছে জানেন? যেদিন আমি আর আপনি গত শোতে হাসিনার নোবেল নিয়ে প্রচন্ড ভাবে ক্রিটিসাইজ করলাম, মনে আছে আপনার? জি, একেবারে লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করতে গেলাম হাসিনা কেন রোহিঙ্গাদের ঢুকাইছে, হাসিনা কেন এই ভুয়া কাজগুলা করছে, হাসিনা কেন জাতিসংঘে গিয়ে এই ভুয়া কাজগুলো করেছে। আমার বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার জন্য বানরমুখ কামাল এই মন্তব্যটা করেছে, কোনো কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে বানরমুখ কামাল নোবেলের কথা কেন বললো ভাই আমাকে একটু বলেন তো। মানে এখন তো শেখ হাসিনা নোবেলের প্রসঙ্গ আসার কোনো প্রসঙ্গ ছিল না, কিন্তু সেই প্রসঙ্গটা টেনে এনেছে, টেনে এনেছে কেন এনেছে? কারণ আমি যে কথাগুলো বলেছি আমার কথাটাকে সে রিভার্ট করতে চেয়েছে, আর কিছু না। আমি ছাড়া, আমার আর আপনার এই টক শো ছাড়া এই পৃথিবীতে বর্তমানে মানে সাম্প্রতিক সময় এই ইস্যুটা কিন্তু কেউ সামনে আনেনি, মানে শেখ হাসিনা নোবেলের বিষয়টা আমরাই এনেছিলাম, এনেছিলাম। তখন আসাদুজ্জামান বানরমুখ কামাল এটাকে উত্তর করেছে, রিভার্ট করেছে। আমি আর সেম প্রসঙ্গে আবার যাব না, এবার আসি। হিজরা মুভমেন্ট বলেছে পশ্চিমা বিশ্বের লোকজনদেরকে গণতন্ত্র শিখতে গেলে আমাদের কাছে যেন আসে। হিজরা মুভমেন্টের কথার জবাবে আমি শুধু এতটুকু বলবো যে বাংলাদেশ থেকে পৃথিবীর কারো কারো কিছু শেখার নাই, এটা বাস্তবতা, বাংলাদেশ থেকে শেখার কিছু নাই। কিন্তু তারা এই কথাগুলো কেন বলে জানেন? মোমেনের কথাটাকে আমি এভাবে যদি আপনি দেখেন, আপনি একা একা চিন্তা করে দেখেন, হাসিনা জানে সে ভোট চুরি করে, অথচ হাসিনা বক্তব্য দিতে গিয়ে বলে আওয়ামী লীগ দেশের জনগণকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করেছে, হাসিনা বলে। অর্থাৎ কি জানেন, চরম মিথ্যাচারিতার কোনো সীমা পরিসীমা নাই এই মহিলা এই কথাটা বলে। এখন মোমেন বলছে আমরা এত ভালো গণতন্ত্র করি, আমাদের কাছ থেকে শেখার আছে। এই মোমেন, এই হিজরা মোমেনকে যদি আমি জিজ্ঞাসা করি যে বেটা তুই নিজেই তো দুই বছর আগে এক বছর আগে ইন্ডিয়ায় গিয়ে বলে আসছিস যে হাসিনাকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনতে হবে, তো যে কোনো উপায়ে ক্ষমতায় আনতে হবে, তুই বিদেশের একটা রাষ্ট্রকে তুই বলে আসছিস যে কোনো উপায়ে ক্ষমতা আনতে হবে, তোর মধ্যে আর রানা দাশগুপ্তের মধ্যে তফাৎটা কোথায়? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই কুত্তার বাচ্চা বলেছে ভারতীয়দের উচিত হিন্দুদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশে ইন্টারভিন করা উচিত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রানা দাশগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এন্ড হিজরা মুভমেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রানা দাশগুপ্ত বলেছে যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য ভারতের উচিত বাংলাদেশে ইন্টারভিন করা, এটা বলছে রানা দাশগুপ্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আর হিজরা মুভমেন্ট, তুমি ওবায়দুল কাদের অন্যান্য লোকজনরা ভারতে গিয়ে বলে এসছো যে কোনো উপায়ে ভারত এই হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমাকে একটু বলেন তো ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি সাকিব, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর আওয়ামী লীগের এই নেতাদের কথা মধ্যে কি কোনো তফাৎ আছে? এখন অনেকে বলবে যে কোপায় আপনি কথাগুলো কি এভাবে ব্যাখ্যা করেন কেন, কিন্তু বাস্তব অর্থে এর কি কোনো আসলে তফাৎ আছে? আমি যদি জানি ভাই আমি ওইদিকে যেতে চাই, টেল মি। এর অর্থ কি জানেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ নেই। অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যা, বর্তমানের আওয়ামী লীগ আসলে কি বলবো, আওয়ামী লীগ
কিন্তু সবচেয়ে বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সবচেয়ে বড় রানা দাশগুপ্তের আম্মা যেন হইছে হাসিনা শেখ, কারণ হাসিনা শেখ বর্তমানে 20 কোটি মানুষকে বলদ বানাইতেছে আর বলতেছে আমার শুধু ক্ষমতা চাই, এবং তারপরে হাসিনার প্রতি ময়মনসিংহের লোকজন মাঠ ভুইড়া ফলাইছে। ও বাংলাদেশের ভাই ও বোনেরা, ময়মনসিংহ টাঙ্গাইলে এত লোকজন কেন হয়েছে হাসিনার মিটিং এ? কাদের সিদ্দিকী ঘরের ছেলে ঘরে ফিরবে, এই শুয়োরের বাচ্চা এখন আবার আওয়ামী টানবে। মানে লোকজন সাপ্লাই দিয়েছে মিটিং এ? হ্যাঁ, অফকোর্স অফকোর্স সাপ্লাই দিয়েছে। কেন জানেন? কাদের সিদ্দিকী আর লতিফ সিদ্দিকী চিন্তা করছে হালুয়া রুটি শুধু ওরা খাইবো আর আমরা খাবো না, দরকার আছে আমরাও হাসিনার সমর্থন দেওয়া শুরু করি। লতিফ সিদ্দিকী এই গাদামুখো শুয়োর এই নিউ ইয়র্ক এসে বলে গেছে জয়রে পয়সা দেওয়া হয় এই করছে সেই করছে, এই গাদামুখো শুয়োর 2 দিন আগে বলে আপনাকে তো আমি নেতৃত্বে দেখি না আর হাসিনা এটা করে না, এখন আবার সে ঘুরায় ঘাড়াইয়া হাসিনার পক্ষে গান গাওয়া শুরু করছে। এই লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী হালুয়া রুটির জন্য দেখা যায় এখন আবার ওইখানে গান গাওয়া শুরু করছে। টাঙ্গাইলের মিটিং এর লোকজন বোঝাই, ময়মনসিংহের মিটিং এর লোকজন বোঝাই, তো তারা কি করছে? 500 টাকার বদলে লোকজনকে 1000 টাকা দিচ্ছে। আর বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা কোকের বোতল খোলার জন্য 1000 টাকার জন্য আপনারা পাশ শুনেন, আপনারা হাসিনার চেয়ে ভালো না। হাসিনা স্রেফ নিজেকে ক্ষমতায় রাখার জন্য, স্রেফ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে, আর আপনারা 1000 টাকা ক্যাশ আর বিরিয়ানির একটা প্যাকেট পাওয়ার জন্য দেশটারে বিক্রি করে দিছে। আপনারা সমানভাবে অপরাধী, সমানভাবে পাপী এবং সমানভাবে জাহান্নামী।